পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব আন্দোলনে নামলেন বালুরঘাট পৌরসভার কাউন্সিলররা। বুধবার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে মোট 25টি ওয়ার্ডের কাউন্সিলররা আন্দোলনে নামেন। ব্যানার ফেস্টুন নিয়ে সাইকেল চালিয়ে পৌরসভায় আসেন তারা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে থেকে সাইকেল যাত্রা শুরু হয়। এরপর বালুরঘাট পৌরসভায় গিয়ে সেটি শেষ হয়। বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।